স্মৃতিশক্তি বাড়ানোর সাতটি জটিল উপায় জেনে নিন স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট ই হেলথ আমাদের জানিয়েছেন আমাদের মাঝে অনেকেই আছেন যারা যে কোনো ঘটনা বা বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খভাবে মনে রাখতে পারে আবার খুব সহজেই যে কোনো বিষয় শিখে নেই এক্ষেত্রে আপনি যদি মনে করেন সেই লোকের মতো আপনার মেধা নেই তবে আপনি ভুল করবেন আপনার মেধা অবশ্যই কম না কিন্তু সকলে এভাবে মনে রাখতে পারে না কারণ সবার মস্তিষ্কের ঘটন একরকম নয় এক্ষেত্রে কয়েকটি সহজ কৌশল বাড়িয়ে দিতে পারে আপনার স্মরণ শক্তি বা স্মৃতি শক্তি চলুন তাহলে জেনে নিই কি কি সাতটি সেই উপায় এক মানসিক চাপ কমিয়ে আনুন বিষণ্ণতা দূর করুন রাগ খুব বা উদ্বেগ আপনার ব্রেনকে কিছু সময়ের জন্য স্থবির করে দিতে পারে যা আপনার স্মরণ শক্তি কমে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট প্রভাব ফেলতে পারে মানসিক চাপের মধ্য বিষণ্ণতা সবচেয়ে মস্তিষ্কের ক্ষতি করে বিষণ্ণতা আপনার মনোযোগ দেওয়ার ক্ষমতা কমিয়ে ফেলে এবং রক্তে কটি সলের লেভেল বাড়িয়ে দেয় কটি সেলের লেভেল বেড়ে গেলে মস্তিষ্কের কার্যকরিতা কমে যায় বিশেষ করে হিপনো ক্যাম্পাসের যেখানে শর্ট তার মেমরি সংরক্ষিত থাকে তাই বিষণ্নতা সহ সকল মানসিক চাপ যতদূর সম্ভব কমিয়ে রাখুন দুই গান শুনুন গবেষকরা দেখেছেন কিছু সঙ্গীত স্মৃতি শক্তি বাড়াতে উপকারী ব্যাপারটা এরকম কোনো ঘটনার সময় আপনি যদি কোনো গান শুনেন তবে পুনরায় সেই গান শোনার সময় সেই ঘটনার আবহের স্মৃতি আপনার মস্তিষ্কে জেগে উঠবে তিন ব্যায়াম করুন আর শরীরকে সচল রাখুন ব্যায়াম শুধু আপনার শরীরকে সচল করে না এটি আপনার মস্তিষ্ককেও সচল করে রাখে স্থূলতা এবং অতিরিক্ত ওজন আপনার ব্রেইনের জন্য অত্যন্ত ক্ষতিকর নিয়মিত ব্যায়াম না করলে কিংবা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সচল না থাকলে রক্তবাহী নালীগুলোতে চর্বি জমে ফলে স্বাভাবিক রক্ত চলাচল ব্যাহত হয় মস্তিষ্কে রক্তের মাধ্যমে অক্সিজেন সরবরাহে বাধা প্রাপ্ত হয় যার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে মস্তিষ্কের কোষগুলো তাই নিয়মিত ব্যায়াম করুন সচল রাখুন আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চার বিষয়গুলো লিখে রাখুন যে বিষয়গুলো স্মৃতিতে রাখতে চান তা লিখে ফেলার অভ্যাস গড়ে তুলুন এর একটি বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে লেখার সময় মস্তিষ্কে অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবাহের পরিমাণ বাড়ে তাই লিখে রাখুন ডায়েরিতে ই মেল বা ব্যক্তিগত যে কোনো ব্লগে পা আছে পুষ্টিকর খাবার খান মস্তিষ্কের কার্যকারিতা অবশ্যই মাছ মাংস দুধ ডিম গমের ও মিনারেল সমৃদ্ধ খাবার গ্রহণ করুন পরিমাণ মতো বিশুদ্ধ পানি পান করুন প্রচুর চর্বিযুক্ত খাবার পরিহার করুন বিশেষ করে বাসি দূষিত খাবার একেবারেই খাবেন না এগুলো স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনে আর ধূমপান ও মাদক সেবন থেকে বিরত থাকুন এগুলো আপনার মস্তিষ্কের জন্য ভয়ানক ক্ষতি করতে পারে স্বয় অন্যকে শেখান নিজে যা শিখতে চাচ্ছেন তা একবার শিখে নিয়ে অন্যকে শেখান আরেকজনকে শেখাতে গিয়ে দেখবেন আপনার জানার ধরতে পেরেছেন হবে আরেকজনকে মাধ্যমে নতুন কিছু বিষয়ে আপনার চিন্তা সাথে করতে পারেন তাহলে আপনার স্মৃতিতে যা স্থায়ী হবে লোকটাকে দেখা মাত্রই বিষয়টি আপনার স্মৃতিতে চলে আসবে সাত পর্যাপ্ত ঘুম একজন পূর্ণ বয়স্ক মানুষের দৈনিক কমপক্ষে আট ঘন্টা ঘুমের প্রয়োজন একটা চমৎকার ঘুম আপনার মস্তিষ্ককে অধিক কার্যকরী করে তুলতে পারে ঘুমের সময় সাম্প্রতিক সময়ের তথ্যগুলোকে মস্তিষ্ক সংরক্ষণ করতে থাকে তাই নিয়মিত পর্যাপ্ত ঘুমের মাধ্যমে আপনি স্মৃতিশক্তি বাড়িয়ে নিতে পারেন